আজকে আমরা আজকে দুদক চেয়ারম্যান মহোদয়কে বলেছি যে এটা তদন্তপূর্বক জাতির সামনে এটা পেশ করার জন্য, যে এটা আসলে কি তারা কোনো সৎ উদ্দেশ্যে এই কাজ করছে না বিদেশি কোনো প্রভুর কিরণকে পরিণত হয়ে তাদের ফান্ড পেয়ে তারা এই বিতর্ক সৃষ্টি করছে। আমরা এই জন্য আমরা দুদক চেয়ারম্যান মহোদয়ের কাছে এটা তদন্ত করার জন্য আমরা অনুরোধ করেছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, 116 জন আলেমের বিরুদ্ধে তালিকা করা সেই গাদানি কমিটির তুরিনা ফ্রুস এবং শাহরিয়ারা কবিরের বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেছেন 11 আলেম সমাজ। তারা তুরিন আফরুজ এবং শাহরিয়ার কবিরের সম্পদ কোথা থেকে আসলো, তারা এত সম্পদ কোথা থেকে পেল, তাদের সম্পদ খতিয়ে দেখার জন্য দুদকে তারা একটি কমিটি গিয়েছেন এবং সেখানে তারা দুদককে অভিযোগ করেছেন। তারা দুদককে অনুরোধ করেছেন তাদের সম্পদ খতিয়ে দেখার জন্য। তারা কি নিজেদের অর্থেগুলো করছে নাকি বিদেশি কোনো প্রভুকে সাহায্য করার জন্য তারা আলেম সমাজের পিছনে উঠে পড়ে লেগেছে। দর্শক, আলেম সমাজগুলো সেখানে কী সুন্দর সুন্দর কথা বলেছেন, চলুন আলেমদের সেই সুন্দর কথাগুলো শুনে আসি। কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে, তাদের ব্যাপারে তাদের কোনো কথা নাই। তারা যে এখানে যে অভিযোগ দায়ের করছে এটাকে প্রত্যাহার করা হোক, এটাকে বাতিল করা হোক। তারা কোথা থেকে অর্থ পাইছে, তাদের অর্থের যোগানদাতা কারা, সেটা খুঁজে বের করুন। ইসলামিক কালচারাল ফোরামের একটা আজকের এই কর্মসূচি হিসেবে আজকে এখানে আমরা আসছি দুদকের চেয়ারম্যান সাহেবের কাছে। আমরা স্মারকরূপী দেওয়ার জন্য আসছি, ওনার পক্ষ থেকে স্মারকরূপী গ্রহণ করছেন জনাব মাহবুব হোসেন সচিব, এবং উনি বলছেন এটা উনি যথাসময়ে এটা পৌঁছায় দিবেন। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে এখানে আসছি, আপনারা জানেন আমাদেরকে শুধু এই সেই কথিত গণ কমিশন বাংলাদেশে তারা তালাশ কইরা খুঁজা আমাদেরকেই পাইছে যে আমরা দুর্নীতিগ্রস্ত। আজকে যারা নিরবচ্ছিন্নভাবে দেশ এবং জাতি গঠনের জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, আজকে আমরা রাস্তাঘাটের থেকে এই সমস্ত টোকাই অসহায় এতিম নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরের সন্তানদেরকে আমরা ধর্মীয় শিক্ষা দিয়া আজকে জাতির কত বড় একটা উপকার আমাদের এই কৌমির বা বিভিন্ন দিনী শিক্ষা মাধ্যমে হচ্ছে। আজকে আমরা এর জন্য সরকার থেকে কিন্তু কোনো অর্থ নিতেছি না। এই দেশের বৃহৎ একটা জনগোষ্ঠী আমরা সরকারের কোনো অর্থ আনুকূল্য বা সাহায্য না নিয়া তাদের লেখা পড়া, তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের এক একটা কওমি মাদ্রাসার একজন শিক্ষকের সাথে তার পরিবারও সম্পৃক্ত। কিন্তু এই যে দেখেন গত আড়াই বছর করোনা কালেও আমরা কোনো শিক্ষকদেরকে বেতন দিতে পারি নাই, মাদ্রাসার ছাত্রদেরকে আমরা খাবারটা পর্যন্ত দিতে পারি নাই, কিন্তু আমরা কোনো দিন আমরা রাস্তার মধ্যেও নামি নাই, মানববন্ধন করি নাই, কারো কাছে হাতও পাতি নাই, কারো এই যে চুরি ডাকাতি লুটপাট করিয়া আমরা সম্পূর্ণ আল্লাহর রূপে তাওয়াক্কুল করিয়া আমাদের এই মাদ্রাসাগুলো তাওয়াক্কুলের মাদ্রাসা। বাংলাদেশের যে আলেম ওলামার দেশ, এই বাংলাদেশ মাদ্রাসার দেশ, এই দেশকে যদি ইসলাম শূন্য করা যায় তাহলে তাদের মোটামুটিভাবে তাদের তাদের সেই ইয়াটা মানে তারা সাকসেসফুল হয়ে যাবে। এই জন্য আমার এইটা তারা এই তথাকথিত গণ কমিশন ইসলামের দুশ্মন এবং এই সরকার যে আমাদেরকে যে আমাদেরকে এই শিক্ষার মান এবং সনদ দিছে, আমরা সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু আজকে তারা কি করছে যে আমরা আড়াই বছর যাবৎ আমরা মাঠে ময়দানে নামতেছি না, আমাদেরকে মাঠে ময়দানে নামানোর জন্য, আমাদেরকে এই আন্দোলন সংগ্রামের মধ্যে নামানোর জন্য তারা এক দিলে দুইটা পাখি মারার চেষ্টা করতেছে। আমরা যাতে মাদ্রাসার শিক্ষা ছাইড়া দিয়া এই ছাত্রদেরকে নিয়ে রাজপথে মিছিল করি আর এদিক দিয়া সরকারের সাথে একটা সংঘাত সৃষ্টি করি, আবার আমাদের আরও কিছু ওলামায়ে কেরাম এদেরকে জেলের মধ্যে বন্দি করুক আর এদিক দিয়ে তাদের ফায়দা লুটুক। তারা যে কোনো আপনার দেশ বিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত, তারা তাদের থেকে মোটা অঙ্কের হয়তোবা কোনো স্বার্থের দ্বারা প্রভাবিত হইয়া তারা আজকে এই দেশকে অশান্ত করতেছে। একটা সাম্প্রদায়িক একটা সম্প্রীতির দেশকে যেটা বিনষ্ট করার জন্য তারা এই এই পায়তারা করতেছে।
কাজেই তারা যেই অভিযোগ দায়ের করছে আমরাও এটার জন্য এটা প্রত্যাহারের জন্য আমরা দুদকের চেয়ারম্যানের কাছে এটা প্রত্যাহার দাবি জানাই। যদি এটা প্রত্যাহার করা না হয় তাহলে প্রত্যাহার যদি না করা হয় এবং তাদের তারা কারা এই তারা তাদের তাদের অর্থদাতা কারা তারা তারা কে তাদের অতি পরিচয় কি তারা এই কুকুরের মাথায় টুপি দেয়া এই দেশে আরেকবার এই ধরনের অসাম্প্রদায়িক একটা সাম্প্রদায়িক ইয়া বিনষ্ট করার চেষ্টা করছিল। তো কাজেই এরা জনধিক্ষিত গণ বিচ্ছিন্ন কাজেই তাদের তাদের সংখ্যা একেবারে আমাদের সমাজের মধ্যে 1%ও তাদের কোনো সমর্থন নাই। আর এই দেশে জানেন যে এই দেশের মানুষ আমার সাংবাদিক ভাইরা আপনারও ইসলাম মুসলমান আপনাদেরকেও একদিন কবরে যাইতে হবে আপনাদেরকেও আপনারা জাতির বিবেক আপনাদেরকে একদিন আল্লাহর কাছে এই প্রশ্ন দেব তোমার ধর্ম কে তোমার দিন কি তোমার আল্লাহ কে তোমার রাসূল কে আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হইতে হবে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত তারা যে সমস্ত বিতর্কিত কর্মকাণ্ড করে আসতেছে এবং সর্বশেষ 2000 দিনের 2000 পৃষ্ঠাব্যাপী তারা যে শ্বেতপত্র রচনা করেছে আমরা জানতে চাচ্ছি যে এই যে অর্থের এত বিরাট অঙ্কের অর্থের উৎস তারা কোত্থেকে পেল এবং এটা গভর্নমেন্টের ইনফরমেশন আছে কি না এটা আমরা আজকে দুদক চেয়ারম্যান মহোদয়কে বলেছি যে এটা তদন্তপূর্বক জাতির সামনে এটা পেশ করার জন্য যে এটা আসলে কি তারা কোনো সৎ উদ্দেশ্যে কাজ করছে না বিদেশি কোনো প্রভুর কিরণকে পরিণত হয়ে তাদের ফান্ড পেয়ে তারা এই বিতর্কের সৃষ্টি করছে। আমরা এই জন্য আমরা দুদক চেয়ারম্যান মহোদয়ের কাছে এটা তদন্ত করার জন্য আমরা অনুরোধ করেছি। এটা আসলে এখন দেখার বিষয় তুরিন আফরুজ এবং মানিক এবং শাহরিরা কবিরের 71 ঘাতক দলের নির্মূল কমিটি এরা কি সরকারের প্রচনাগুলো করেছে নাকি তারা বিদেশিদের সাহায্য করতেছে না তারা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশে কাজ করতেছে এটা খতিয়ে দেখার সময়। কারণ বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশ যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে এই শান্তি বিনষ্ট করার জন্য এই তুরিন আফরুজ এবং 71 ঘাতক দলের নির্মূল কমিটি তারা চেষ্টা করতেছিল কিন্তু তারা সেই চেষ্টায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা জানি সরকার এদের সাথে নেই কারণ স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন এটার কোনো ভিত্তি নেই। তাহলে বোঝা যাচ্ছে তারা বিদেশিদের কোনো এজেন্ডা নিয়ে এদেশে কাজ করতেছে এদেশের শান্তি বিনষ্ট করার চেষ্টা করতেছে। এই জন্য এদের সম্পদ খতিয়ে দেখে আমি মনে করি এদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করা যাতে করে আমাদের এই সাম্প্রদায়িক শান্তি কেউ বিনষ্ট করার আর সাহস না পায়।